সমগ্র ডিগবৈ চহর যেহেতু 38 নং রাষ্ট্রীয় ঘাইপথ দেখা গেছে, টিংরাই ডিগবৈ বিভিন্ন প্রান্তর যে রাষ্ট্রীয় যে ঘাইপথ, এই ঘাইপথসার দুকাখে প্রায় 20 মিটার যে পথ, এই পথর টুলেনযুক্ত পথ নির্মাণের বাবে এই যে ব্যবসায় প্রতিষ্ঠান সমূহের যে উচ্ছেদ করার কথা ইতিমধ্যে চলি আছে, ঠিক তেনে সময়তে যেহেতু ডিগবৈ বিধায়ক সুরেন ফুকনের একক প্রচেষ্টাত ইতিমধ্যে দেখা গৈছে ন্যাশনাল হাই অথরিটির যেহেতু আলোচনা বহে, আর সেই আলোচনার মর্মে যেহেতু প্রায় 2 মিটারক এই যে পথ, এই পথ চা যে রেহাই দিয়া হয়েছে, আর তারপরে দেখা গৈছে ইতিমধ্যে এই যে 18 মিটার পথটু যে উচ্ছেদ করবার ইয়ার পরিপ্রেক্ষিত ডিগবৈ এই যে ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ আছে কিছু সকাহ পাব ইতিমধ্যে আমার লগত আছে বিধায়কগী, আমি মুখে জানিবলে চেষ্টা করো। না, এই ক্ষেত্রে মই ন্যাশনাল হাইওয়ে আমার যে অথরিটি আছে মই ধন্যবাদ দিছো, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙর ধন্যবাদ দিছো। এই গোলাই অঞ্চলত প্রায় 1 কিলোমিটার 5 ফুট করে অধিক সরু বড় দোকান আছে, তেওঁলোকর এভিকশন করার ফলত 20 ফুট 20 মিটার মাটি লওয়ার পশত কিন্তু প্রায় দোকান না থাকে, গতি বহুবার আলোচনা কর বহুবার মূর ওসলে গল, আর মানে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কলো, তারপর ন্যাশনাল হাইওয়ে কলো, আজি যোগেশ্বর পান্ডে ডাঙরিয়া তো ম্যানেজার তখন আছে, তখন আলোচনা করে আমি 20 মিটারের 18 মিটার করবলে সিদ্ধান্ত ললো, 18 মিটার করল, দোকানখনের আধা হলো থাকে, গতি পরিয়ালটো পোহপাল দিবর কারণে সেই দোকান কিনা নয় কিনা বিক্রি করব লাগবে, গতি আজি খুব ভাল আলোচনা হয়েছে এই গোলাই অঞ্চলত, অন্তত 5 খটা পরিয়ালে সকাহ পাইছে, টিংরাইত প্রায় 250 দোকানিয়ে যথেষ্ট ভুক্তভোগী হয়েছিল, যেহেতু ড্রেনবিল 3 ফুট 3 ফুট দুইটা সাইড করে দিয়ার ফলত দোকানব নচলা হয়েছিল, গতি তাতো আজি সিদ্ধান্ত করা হয়েছে যে ড্রেনকিটা ভাঙা তো সম্ভব নয়, কিন্তু ড্রেনকিটা মাজত যে 1 কিলোমিটার দুইটা সাইডে হব, বোথ সাইড হব, এই 1 কিলোমিটার মানে আর্ট ফিলিং করে পিচ করা হব, মাত্র 6 ইঞ্চি ড্রেনটা থাকিব, আর অন্তত গাড়ি তাত এক্সিডেন্ট নোহার একটা ব্যবস্থা করেছে বজারখন, গতি ইয়াত 500 পরিয়াল তাত 250 পরিয়াল প্রায় 750-800 পরিয়ালের কারণে ডিগবৈ সংস্থা যে খুব ভাল কাম এটা হল বলে ভাবো, এই ক্ষেত্রে মানে বিশেষ করে আমার পান্ডে ডাঙরিক ধন্যবাদ দিছো। মানে হয় হয় না, আগে পূর্বতে আসলে 20 মিটার হয়েছিল, আজি আলোচনা আমার আমি 2 মিটার আমি কম করে কিনা 18 মিটার তখনকলে সম্মতি প্রদান করেছে, আর টিংরাইত আসলে মানে 2 মিটার রাস্তার রাস্তাটো রাস্তা 2 মিটার, আর ইয়াত যেহেতু টাউন এরিয়া ইয়াত অকমান বহল গেছে, রাস্তা আছে 12 মিটার, আর ড্রেনটো থাকিব 3 মিটার 3 মিটার, আর সাইটত আমার যে গ্যাস পাইপ যাব, তারপর আমার মানে পানি পাইপ যাব বা ইলেকট্রিক যাব, তার কারণে বাকি মাটি ঢুকা রাখা হয়েছিল, গতি সেই ফল 1 ফুট 1 ফুট 1 মিটার 1 মিটার দুই সাইডে এই কর্তন করা হয়েছে রাইজর আসলে সুবিধার কারণে, যেহেতু রাইজর সুবিধা হতে প্রায় 700 পরিয়ালে যেহেতু এটা উপকৃত হব, কেন ব্যবসায় প্রতিষ্ঠান সময় যেহেতু কিছু সকাহ পাব, আর ডিগবৈ যে এগারী বিধায়ক সুরেন ফুকন যেহেতু ন্যাশনাল হাই অথরিটি যিজন বিষয়ববী আহি নিজের উপস্থিত আছে, তন্নতন্নকৈ টিংরাই ডিগবৈ বিভিন্ন প্রান্ত যেহেতু রাষ্ট্রীয় ঘাইপথ টুলেনযুক্ত ঘাইপথ নির্মাণের বাবে ইতিমধ্যে ব্যবস্থা করা হব, তার পূর্বতে যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযানের পূর্বতে যেহেতু 20 মিটারের 18 মিটারলে করার ক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ যথেষ্ট উপকৃত হওয়ার কথা যেহেতু জানিবলে দিছে বিধায়কগৈ।